রিয়েল ওয়েবসাইট হয়, এই সরকারি ওয়েবসাইট, আর এই আমি এপ্লাই করলে ল্যাপটপ আমি পামে। নমস্কার, ডিজিটেল টু পয়েন্ট চ্যানেলটোর নতুন একটা ভিডিওলে আপনার বহুত বহুত স্বাগত। আজি এই ভিডিও একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের এই কথাখিনি জানাতো যথেষ্ট প্রয়োজনীয়, যেখানে কথা আমি আজি এই ভিডিওত কম। আর ভিডিওটা আপনাদের নিজে চাই বা নিজে লাইক করে থই নিদিব, ভিডিওটি আন দশজনেরও আপনি শেয়ার করে দিব, যাতে এই যে ইনফরমেশন সকলে যাতে পায়, সকলে যাতে এনেকা ধরনের ভুলবিলাক কেতিয়াও নকরে। আপনাদের নিশ্চয় গম পায় যে রিসেন্টলি এখন স্কিম লঞ্চ করা হয়েছিল বলে কোয়া হয়েছিল, প্রধানমন্ত্রী ল্যাপটপ স্কিম, যখন স্কিমত আপনি যদি এপ্লাই করে আপনার সরকারে একটা 8 GB র্যামর ল্যাপটপ দিব, আর বহুতবিলাক এনেকা ফেসিলিটি থাকবে যাক আপনি 60-70 হাজার টাকা ল্যাপটপ এটাতে পায়। আর আপনি সেই স্কিমখনের কারণে এপ্লাই করবলে হলে আপনি ক্লাস 9-এর আপনি গ্রেজুয়েশনের ভিতর পড়া হব লাগবে, মানে আপনি পড়ি থাকা হব লাগবে। আপনি যদি ক্লাস 9-এর আছে বা আপনি যদি গ্রেজুয়েশন আপনার কমপ্লিট হয়ে গেল, আপনি এপ্লাই করব পারিব এই ল্যাপটপ স্কিমখনত। কিন্তু মেইন কথাটো কি, স্কিমখনত এপ্লাই করবলে হলে আপনি ইয়াত একটা ফিজ দিব লাগিব, এডিশনাল ফিজ, যেটা আপনাদের 419 টাকা একটা এডিশনাল ফিজ দিব লাগিব, আর সেই ফিজটো দিলেহে আপনি স্কিমটোর কারণে এপ্লাই করব পারিব। এটা প্রবলেমটো কি হয়, এনেকুৱা ধরনের যেতিয়া নিউজবিলাক ওলাই, এনেকুৱা ধরনের যেতিয়া ইনফরমেশনবিলাক ওলাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা ফেসবুকতে হোক বা ইউটিউবতে হোক, বহুত সোনকালে ভাইরাল হয়ে যায়। ইউটিউবত কি হয়, যেবিলাক নতুন নতুন ইউটিউবার থাকে বা যাকে নিজের ভিডিও একটা ভাইরাল করবলে চাই থাকে, আর তেনেকুৱা ধরনের নিউজবিলাক কোৱাৰ লগে লগে ভিডিও বনাবলে স্টার্ট করে দিয়ে, আর সেই বস্তু ফেক নে রিয়েল একো নাচায়, তারপর ভিডিও বনায়ও দিয়ে, আর তেনেকে ভিডিওটা ভাইরালও হয়ে যায়, আর তার ফলত মানুষে সেই স্কিমবিলাকৰ কারণে এপ্লাই করে দিয়ে। এই যে স্কিম উলিয়া হয়েছিল, এই যে স্কিম উলিয়া হয়েছিল PM ল্যাপটপ স্কিম বলে, এই সম্পূর্ণরূপে একটা ফেক স্কিম হয়। এই স্কিমটো কেন উলিয়াইছিল, একটা ওয়েবসাইট বনাইছিল, যে ওয়েবসাইটর সম্পূর্ণ তাত যে লেআউট আসে সেই আমার ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সাইট থাকে তেনেকে বনোয়া হয়েছিল। তাত মানে আপনি যদি এজন নর্মেল মানুষ, আপনি যদি ইমান এইবিল ওয়েবসাইট চেক করে না থাকে বা ইমান আপনি এইবিলাকর বিষয়ে নাজানে, তেতিয়া যদি আপনি ওয়েবসাইটটি ক্লিক করে আপনি গম পাব যে এই একটা রিয়েল ওয়েবসাইট হয়, এই সরকারি ওয়েবসাইট, আর এই আমি এপ্লাই করলে ল্যাপটপ আমি পামে। এনেকুৱা ধরনের মানে ওয়েবসাইটটি ডিজাইন করেছিল, তাত সরকারি লগো আছিল, সরকারের নাম আছিল, সকলবিলাক বস্তু আছিল, আর মানুষে তেনেকে এপ্লাই করলে। মোকো বহুত কেজন সাবস্ক্রাইবারে সুদিলে প্রথমে যে এই ফেক নে রিয়েল, মানে সিধা কৈছিল যে এই ফেক হয়, কোনো রিয়েল নহয়। কিন্তু মই এইটোৰ ওপৰত যে এটা ভিডিও বনাব লাগিব তেতিয়া মই ভবা নাছিলোঁ, কিন্তু এতিয়া গম পালোঁ যে এইটোৰ ওপৰত ভিডিও বনোৱাটো জরুরি। কারণ এনেকা ধরনের যেটা আপনি নিউজবিলাক পায়, সকলো মানুষে কিবা একটা সরকার ফল বা যেটা কিবা একটা বস্তু দিয়ে, বিশেষ ল্যাপটপে হোক, মোবাইলে হোক বা কম, মানে যেনকা ধরনের বস্তু, এইবিলাক বস্তুর কারণে মানুষ আগ্রহ বহুত থাকে। গতি কি হয়, মানুষে এই বস্তুবিলাক পালে যদি এপ্লাই করক বা নকরক, চেকটো করবে, আর চেক করবলে যাওতে মানুষে যদি ধরব নয় মানুষে স্কিমবিলাকর কারণে এপ্লাই করে দিয়ে। এনেকা ধরনের বহুতবিলাক ফ্রড আমি দেখবলে পাই থাকো, ফেসবুকত, হোয়াটসঅ্যাপত, ইউটিউবত, ইনস্টাগ্রামত, বহুতবিলাক দেখবলে আমি পাই থাকো। গতি এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটি কি হয়েছিল, মানুষের যা লড়ি আসে সেই লড়িবিল টার্গেট করলে, টার্গেট করে ওয়েবসাইটটি এনেক বনালে যে সেই আপনি যদি PM ল্যাপটপ স্কিম বলে মারি দিয়ে, আপনার সেই ওয়েবসাইটটি গুগলত 3-4 নম্বর র্যাঙ্ক করে আসে, আর মানুষ ওয়েবসাইটটি ক্লিক করে ধুনিয়াকে এপ্লাই করে আছে, 400-450 টাকা তাত দি আছে। কিন্তু পিছত যেটা এই ফেক চেক হল, ফেক চেক হওয়ার পিছত PIB-এ যেটা ফেক চেক করলে, তেতিয়া গম পালে যে এই কোনো ইন্ডিয়ান গভর্নমেন্টের সাইট নয়, ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফের এনেকা কোনো স্কিমে ওলোয়া নাই, ওলোয়া নাই যত আপনাদের ল্যাপটপ স্কিম ওলোয়া নাই, যত আপনাদের ল্যাপটপের কারণে এপ্লাই করব পাৰিব। মানে এই একটা টোটালি ফেক ওয়েবসাইট বনোয়া হয়েছিল। তারপর এই ওয়েবসাইটটি কোনে বনাইছিল সেই এটা গম পোৱা গল, লাহে লাহে এই ওয়েবসাইটটি যেটা ভাইরাল হয়ে গেল, সকলো ছাত্র ছাত্রী এপ্লাই করে নিজের পয়সা পাতি দিয়ে আজরি হয়ে গেল, আর তারপর ওয়েবসাইটটির বিষয়ে গম পোৱা গল যে এই একটা ফেক ওয়েবসাইট হয়। গতি আপনাদের যিকোনো ধরনের স্কিমে হোক বা হোয়াটসঅ্যাপত কিবা মেসেজ এটা আহিলে বা আপনার মোবাইলত, যেটা আমার ইনবক্সত আমি 1000টা মেসেজ পাওঁ মাহটোত, আপনার বোলে কোকোকোলা আপনি 1 লাখ টাকা দেখিছে, কাইলে দেখো বা আপনার KBC তরফের আপনি বোলে 1 কোটি টাকা দেখিলে, হোয়াটসঅ্যাপত বহুত মানুষের মেসেজ আহি থাকে যে আপনি KBC ফালৰ পৰা 25 লাখ টাকা দেখিছে, আপনি এইকেইটা ডকুমেন্টস দিব লাগিব, আপনি ব্যাংকৰ পাসবুক দিয়ক, পান কার্ড দিয়ক, আধার কার্ড দিয়ক, এনেকৈ আপনার এখিনি বস্তু ফটো মারি দিবলে কয়। তারপর আপনার কয় যে আপনি পয়সাটা পাবর কারণে আমাক আপনি 25,000 বা 20,000 টাকা এটা জমা দিব লাগিব, তারপর আপনার একাউন্টলে আমি 25 লাখ টাকা ট্রান্সফার করাই দিন, 25,000 টাকাটা আপনি ট্যাক্সর কারণে দিব লাগবে। এনেকা ধরনের বহুতবিলাক মেসেজ আহে, আর এই মেসেজবিলাক আপনার মোবাইলে কিয় আহে জানেনে, আপনি যেটা আপনার মোবাইল নম্বরটো যিকোনো ওয়েবসাইট এটাত গিয়ে সাইন ইন করেগে, যত তত আপনাদের সাইন ইন করে দিয়ে, তেতিয়া এই ওয়েবসাইটবিলাকৰ থ্রুদি নম্বরবিলাক লিক হয়, আপনার এই মেসেজবিলাক পঠিয়াই থাকে, আর তারপর বহুতো মানুষে এইবিলাক মেসেজত ক্লিক করে ফসি যায়, আর ফসি নিজের পয়সা পাতি সব বরবাদ করে দিয়ে। গতি আপনাদের কেতিয়াও এনেকা ধরনের কিবা স্কিমে হোক
বা আপনি বোলে কিবা ফ্রি পয়সা পাইছে কোটিপতি হবলে আপনি গৈ আছে এনেকুৱা ধৰণৰ যদি কিবা মেসেজ পায় বা আপোনাৰ হোৱাটছএপত কিবা ৰেণ্ডমলি কিবা মেসেজ আহিলে এনেকুৱা ধৰণৰ যদি মেসেজবিলাক পায় প্ৰথমে আপুনি চেক কৰিব সেইটো গুগলত ফেক চেক বুলি কৰিব এনেকৈ চাওক এতিয়া পি এম কি এপ কেনেকৈ চেক কৰিব মই আপোনাক কৈ দিছোঁ এতিয়া পি এম কি যিটো আপোনাৰ লেপটপ স্কিম বুলি উলিয়াইছিলে পি এম লেপটপ স্কিম সেইটো আপুনি মাৰি চাব যে পি এম লেপটপ স্কিম ফেক অ' ৰিয়েল বা আপুনি মাৰি চাব পি এম পি এম লেপটপ স্কিম ফেক চেক এফ এ চি টি চি এইচ ই চি কে আপুনি মাৰি চাব যে পি এম লেপটপ স্কিম ফেক চেক যেতিয়া আপুনি তেনেকৈ মাৰি দিব বহুতো ৱেবছাইট আছে যিবিলাক ৱেবছাইটে অলৰেডি এইবিলাক বস্তুৰ ওপৰত ফেক চেক কৰি থয় আমি যিকোনো নিউজ এটা দেখোঁ যে আজি যদি নিউজটো ওলাই যায় আৰু সেই নিউজটোৰ ওপৰত যদি অলপ ডাউট থাকে বহুতো ৱেবছাইট আছে সেইটো লগালগ ফেক চেক কৰে আৰু লগালগ ইয়াৰ ৰিজাল্ট আহি যায় গতিকে আপুনি যদি পি এম লেপটপ স্কিম ফেক ফেক চেক বুলি মাৰি দিয়ে বহুতবিলাক ৱেবছাইট ওলাই যাব যিবিলাক ৱেবছাইটে কৈ থৈছিলে যে এইটো এটা ফেক হয় গতিকে আপোনালোকে যিকোনো ধৰণৰ স্কিম যিবিলাক চৰকাৰৰ তৰফৰ পৰা এডভাৰটাইজমেণ্ট কৰা নহয় সেইবিলাক আপুনি যদি চাব বিচাৰে বা যিকোনো ধৰণৰ বস্তু এটা আপুনি চাব বিচাৰিলে নামটো লিখিব তাৰপৰা ফেক চেক বুলি আপুনি টাইপ কৰি দিলে বস্তুখিনি ওলাই যাব যে এইটো ৰিয়েল নে ফেক গতিকে চৰকাৰৰ তৰফৰ পৰা কিবা এটা স্কিম উলিয়ালে আপোনালোকক নিশ্চয় এডভাৰটাইজমেণ্ট কৰা হ'ব এনেকুৱা ধৰণৰ স্কিমবিলাক ওলালে চৰকাৰে বহুত এডভাৰটাইজমেণ্ট কৰিব গতিকে এনেকুৱা ধৰণৰ আপুনি যদি এডভাৰটাইজমেণ্ট পোৱাই নাই গতিকে তাত আপুনি এপ্লাই কৰা কোনো কথাই নাই গতিকে যিকোনো বস্তুৱে হওক আপোনালোকে ইণ্টাৰনেটৰ জগতত যদি আপোনালোকে সোমায় তেতিয়াহ'লে আপোনালোকে এইবিলাক বস্তুৰ কথা জনাটো যথেষ্ট জৰুৰী আপোনাৰ ঘৰত যদি কোনোবা মা দেউতা বা আপোনাৰ ভাইটি ভণ্টিয়ে যদি ইণ্টাৰনেট ইউজ কৰে তেওঁলোকক এইবিলাক কথা বুজাই দিব যে যিকোনো ধৰণৰ লিংকত কেতিয়াও ক্লিক নকৰিব কাৰণ আমি জনা শুনা মানুহে কেতিয়াবা এনেকুৱা ভুল কৰি দিয়ে যিসকলে ইণ্টাৰনেটৰ লগত বিশেষকৈ জড়ি নাথাকে জড়িত হৈ নাথাকে ফেচবুক হোৱাটছআপ এইবিলাক চলাই থাকে তেওঁলোকলৈ কিবা এটা লিংক আহি গ'লে তেওঁলোকে তাত ক্লিক কৰি দিয়ে গতিকে আপোনালোকে কৈ থ'ব যে যিকোনো ধৰণৰ এনেকুৱা মেছেজ যিবিলাক মেছেজ মানে ফেক নে ৰিয়েল ধৰিব নোৱাৰে সেইবিলাকত কেতিয়াও যাতে তেওঁলোকে ক্লিক নকৰে ইণ্টাৰনেট যদি চলাইছে কিছুমান কথা আপোনালোক সাৱধান হৈ চলিবলৈ সময় আহি গ'ল কাৰণ ইণ্টাৰনেটত এতিয়া বহুতবিলাক এনেকুৱা মানুহ আহিছে যিবিলাকে ফ্ৰড কৰি মানুহক লুটি পইচা খটিবলৈ বিচাৰি ফুৰিছে গতিকে যিকোনো মানুহ তেওঁলোকৰ টাৰ্গেট হ'ব পাৰে গতিকে আপুনি সদায় সুৰক্ষিত হৈ থাকক আৰু এই কথাখিনি আপুনি সকলোৰে লগত শ্বেয়াৰ কৰি দিয়ক আপোনাৰ বন্ধু বান্ধৱী আপোনাৰ ঘৰৰ মা দেউতা আপোনাৰ পৰিয়ালবৰ্গ আপোনাৰ ফেমিলি যদি গ্ৰুপ আছে হোৱাটছআপত তেওঁলোকলৈ শ্বেয়াৰ কৰি দিয়ক যাতে সকলোৱে এই কথাখিনি গম পায় আৰু গম পায় তেওঁলোকে যাতে এনেকুৱা ভুল কেতিয়াও নকৰে আৰু যদি কিবা স্কিম ওলায় চৰকাৰী স্কিম হওক বা ভাল স্কিম আপোনালোকে আমাৰ চেনেলত এনেও পায়ে যাব সেইবিলাক স্কিমৰ বিষয়ে গতিকে চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই ৰঙা যিটো ছাবস্ক্ৰাইব বটন আছে সেইটো প্ৰেছ কৰি ৰাখক আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগিলে তেতিয়া ভিডিঅ'টো নিশ্চয় এটা লাইক কৰিব ভিডিঅ'টোত লাইক কৰিলে কি হ'ব ইউটিউবেও গম পাব যে ভিডিঅ'টোত কিবা এটা আছে ইনফৰ্মেটিভ সেইকাৰণে ভিডিঅ'টো ইউটিউবে লাহেকৈ সেইটো ঠেলি দিব আগলৈ যাতে 10 জন মানুহে আৰু চাব পাৰে লগ পাম নতুন ভিডিঅ' এটা দিলে ধন্যবাদ।